हेलो एवरीवन, वेलकम टू त्रिनास किचन। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजकेर रेसिपिते आमी की कोरे आलू दिए मटन कषा रान्ना करी सेई प्रसेसटी आपनादेरके देखाबो। उइकेंड हो बा बाड़ीते कोनो स्पेशल अकेशन बा कोनो साधारण दिनई होक ना केन, आमरा निश्चय अनेकेई आछि जारा घरे मटन रान्ना करले कषा मांस रान्ना करते एवं खेते खूब पसंद करी। আর এই কষা মাংসের সাথে আলু অ্যাড করার ফলে স্বাদের ক্ষেত্রে আলাদা একটি মাত্রা যোগ হয়। চলুন তাহলে আমরা আগে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নেই আর তারপর এই কষা মাংস রান্নার প্রসেসটি শুরু করি। 800 গ্রাম মাটন, 3 টেবিল স্পুন টক দই, একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, মাঝখানে চেরা 4টি কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আলু আর কাঁচা পেঁপে, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, 3 টিস্পুন আদা রসুন বাটা, 3টে এলাচ আর কয়েক টুকরো দারচিনি, 2টো তেজপাতা, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন চিনি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 3 টেবিল স্পুন সর্ষের তেল মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল স্পুন ঘি। একটা বড় বোলে মাংসটা নিয়ে 3 টেবিল স্পুন টক দই, 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 2 টেবিল স্পুন তেল দিয়ে নিচ্ছি। এছাড়াও আপনারা চাইলে অল্প পরিমাণে লেবুর রস অ্যাড করতে পারেন। এখন আমি মাংসটাকে ভালো করে মেখে একটা র্যাপার দিয়ে র্যাপ করে মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টোতে রেখে দেব। পসিবল হলে আপনারা আরও বেশিক্ষণের জন্য রাখতে পারেন, এতে মাংসটা আরও বেশি সফট হবে। ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুনের মতো তেল গরম করে অল্প নুন হলুদ মাখানো আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে কিছুটা লাল করে ভেজে নেব। কাঁচা পেঁপে ন্যাচারাল টেন্ডারাইজারের কাজ করে, যেটা মাংসকে সুসিদ্ধ হতে সাহায্য করে, তাই আপনারা চাইলে কয়েক টুকরো পেঁপে দিতেও পারেন বা চাইলে নাও দিতে পারেন। এরপর বাকি তেলটা দিয়ে এর সাথে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করব। মাংসের কোয়ান্টিটি অনুযায়ী আমি চেষ্টা করেছি এমনভাবে ঘি আর তেলটা ইউজ করার যাতে খুব বেশিও না হয় আবার কমও না হয়। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দারচিনি এলাচ আর 2টো তেজপাতা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে বড় করে কুচিয়ে রাখা পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে 2 মিনিটের মতো ভেজে এখন এর সাথে টমেটো কুচিটা অ্যাড করছি। টমেটো আর পেঁয়াজটাকে কিছুক্ষণ মিশিয়ে এখন এর সাথে অ্যাড করছি বাকি পেঁয়াজ বাটা, 1 টিস্পুন আদা রসুন বাটা আর মাঝখানে চেরা 4টি কাঁচা লঙ্কা। এখন এগুলোর সাথে বাকি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ম্যারিনেটেড মাটনটা এখন অ্যাড করে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর কালার চেঞ্জ হয়ে লালচে হয়ে আসা পর্যন্ত মিনিমাম 30 মিনিটসের মতো ভালো করে কষাতে হবে, আর কিছুক্ষণ পর পরই নিচের দিক দিয়ে নেড়ে দিতে হবে যেন নিচের দিক দিয়ে পুড়ে না যায়। ভালো করে কষানোর পর মাংসটাকে অল্প সময়ে সেদ্ধ করতে চাইলে আপনারা ফ্রাইং প্যান থেকে প্রেশার কুকারে ট্রান্সফার করে গরম জল অ্যাড করে 2 থেকে 3টি সিটি দিয়ে নিতে পারেন, কারণ ফ্রাইং প্যানে মাংসটা সেদ্ধ হতে মোটামুটি অনেকটাই টাইম লাগবে।
কিন্তু কষা মাংসটা আমি ফ্রাইং প্যানে কুড়ি ফুলে এখন একটা লিড দিয়ে 40 থেকে 45 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 40-45 মিনিট পর মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসার পর এখন এর মধ্যে আলু আর পেঁপের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মাংসটাকে যেহেতু আরো অনেকক্ষণ সিদ্ধ করতে হবে তাই আমি গ্রেভির জন্য আরো কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি, না হয় গ্রেভিটা ড্রাই হয়ে যাবে। এখন আবার মাংসটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য 40 মিনিটের জন্য লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 40 মিনিট আরো সিদ্ধ করার পর মাংসটা এখন প্রায় পুরোপুরি হয়ে এসেছে। এভাবে মাংসটা সিদ্ধ করতে প্রেসার কুকারের তুলনায় একটু টাইম বেশি লাগে সত্যি, কিন্তু এভাবে করলে মাংসটা আস্তে আস্তে বেশ ভালো কষা হয় আর হাড় থেকে ছেড়ে আসে না, যেটা প্রেসার কুকারে অনেক সময় ওভারকুক হয়ে গেলে হয়। ফাইনালি মাংসটা নামানোর আগে আরও 1 টেবিলস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে সবটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা আস্তে আস্তে কষানোর ফলে কতটা সুন্দর কালার এসেছে। আশা করছি আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন, আর বাড়িতে ট্রাই করার পর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।